সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ জানাই আপনাদের প্রিয় আয়োজন ইগলু তারকা কথন দেখার জন্য। আপনাদের সাথে আছি আমি সুবর্ণা নবদীপ। আর আজ আমাদের এই মিষ্টি আড্ডার আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন এমন মানুষকে যারা আমাদের সত্যি খুব প্রিয়, সেই সাথে যারা আমাদের মনকে সঙ্গীতের মূর্ছনায় ভরে দেয়। আমরা জানি যে সঙ্গীত আমাদের ভীষণভাবে টানে, ছুঁয়ে যায়। তাই তো আমাদের আজকে এই দুপুরকে আরও সঙ্গীতময় করতে, মিষ্টি করতে আমন্ত্রণ জানিয়েছি যিনি পেশায় একাধারে একজন সাংবাদিক। আমাদের এই বিনোদন ভুবনের সাথে তার ভীষণ একটা নিবিড় সম্পর্ক রয়েছে, সেই সাথে তিনি আবার কখনো কখনো লেখেন, গান সুর করেন, নিজে গানও, আবার তার পরিবারের সদস্য সেও কিন্তু একজন সঙ্গীতশিল্পী। বুঝতে পারছেন কার কথা বলছি? হ্যাঁ, আমাদের সবার প্রিয় সাংবাদিক সঙ্গীতশিল্পী তানভীর তারেক, অনেক শুভেচ্ছা। সেই সাথে আমরা আরও পেয়েছি আমাদের আরও একজন প্রিয় সঙ্গীতশিল্পী, যে এখন বিভিন্ন মাধ্যমে ফেসবুক, ইউটিউব সহ সবার কাছে একটা আলাদা রকমের বার্তা পৌঁছে দিয়েছে তার সঙ্গীতের। হ্যাঁ, আমাদের মাঝে আছে বুশরা জাবিন। বুশরাকে অনেক শুভেচ্ছা এবং দুজনকে অনেক 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 স্বাগত, অভিনন্দন ইগলু তারকা কথনে। খুব ভালো লাগছে, বিশেষ করে তানভীর ভাইয়াকে দেখে তো আছেই, কিন্তু তার থেকেও ভালো লাগছে হচ্ছে তানভীর ভাইয়ের হাতে থাকা গিটারটা দেখে, যে গান হবে আজকে, একটা আলাদা রকমের সুন্দর আড্ডা হবে। সো গান দিয়ে শুরু করব আগে? গানটা হ্যাঁ হতে পারে। আমি আমার একটু নিউ রিলিজ, আচ্ছা নিউ রিলিজ একটা আমার, এই গানটা অনেককে আমি চারজন শিল্পীকে দিয়ে গাইয়েছি। আমি গল্পটা একটু পরে বলি, জাস্ট দু লাইন একটু শোনাই। আকাশটাকে হাতের মুঠোয় আনতে পারি যদি তুমি বলো দেবে স্বপ্ন, নদীটারে চোখের কোণে জমাতে পারি যদি তুমি বলো ভালোবাসি, তোমারই জন্য হাওয়ায় হাওয়ায় এই আমি উড়তে পারি, তোমারই জন্য মেঘের দেশে একা একা ভাসতে পারি, হো নদীটারে চোখের কোণে জমাতে পারি যদি তুমি বলো দেবে স্বপ্ন তোমার জন্য। বাহ, খুব সুন্দর। এটা হচ্ছে গল্পটা এমন যে আমি, আমার একটা ইচ্ছা এটা যে আমার এক আমার লেখার সুর গানটা এবং বিভিন্ন কম্পোজিশনে আমি অনেকগুলো ভার্সন করতে চাই। এটা এ পর্যন্ত গিয়েছে এস আই টিটুল, নোমাপা ফামিদাপা, খালিদ ভাই, তারপরে খালিদ ভাই নোমাপার একটা ডুয়েট ভার্সন আছে, আমি আর কলকাতার সোমলতা গিয়েছি একটা ভার্সন। আমি যতদিন বেঁচে আছি এটা 40-50টা ভার্সন করতে চাই, কম্পোজিশনে বিভিন্ন কম্পোজিশনে শুধু ভ্যারিয়েশনটা থাকবে, বাট লিরিক টিউন আছে, সেই একই কথায় একই সুরে কিন্তু সঙ্গীত আয়োজনটা ভিন্ন। কারেক্ট, আমরা মানে কথা বলবো অনেক, তার আগে আমার মনে হয় যেহেতু ওই যে বললাম সঙ্গীতশিল্পীরা আছে, সঙ্গীতময় হোক আজকের দুপুরটা, তাহলে আমরা চলুন দর্শক দেখে নিই এখন একটা চমৎকার কিছু আপনাদের জন্য, একটা সারপ্রাইজ। জীবনে সব চাওয়া পাওয়া হয় না। বাহ, খুব চমৎকার, শুনবো আমরা এই মিউজিক ভিডিওটা নিয়ে এবং অন্যান্য আরও কাজ নিয়ে আমরা শুনবো। বুশরার কাছে আসি। বুশরা, আমরা জানি যে মানে গান আপনার প্রাণ এবং গান গাইতে যেমন পছন্দ করেন, সেই সাথে আবার আপনি কিন্তু একজন মানে কর্পোরেট লেডি বলি না, সেখানেও কাজ করা হচ্ছে, সেই সম্পর্কে আমরা পরে শুনবো। আগে শুনতে চাইছি এই যে গানের নেশা, গানের প্রতি যে একটা আলাদা রকমের ভালোবাসা, সেটা কবে থেকে কীভাবে? আসলে যেটা হয়েছে, আমি আসলে ফার্স্টেই আপুকে বলছিলাম যে কর্পোরেট জিনিসটা একটু সাইডে রাখি, গানেরটাই ফার্স্টে আসে, এটা ভাইয়াও জানে। প্রত্যেকটা মিউজিশিয়ানের ডিজায়ার থাকে, প্রত্যেকটা মিউজিশিয়ান এটা খুবই বায়াস, মানে ওরা নিজেদের আইডেন্টিটি মিউজিক্যালি চায়। সো আমার আসলে লার্নিং প্রসেসটা যেটা বলে সেটা মিউজিক্যালি হোক, আমি বেসিক্যালি মার্কেটিং সেকশনে আছি, আমার ছোটকাল থেকেই শুরু, খুবই ছোট, মেবি 6 বছর 5 বছর বয়স থেকে আমার
ফ্যামিলি খুবই কালচারাল একটা ফ্যামিলি মার শখে বিশেষ করে তাই না নানির শখে এটা অনেক রেয়ার আমি সবসময় বলি আমার মা তো আছেনই আমার মা খুবই আমি বলবো মেন্টালি ডেভেলপড অ্যাডভান্স একজন মহিলা আমার নানি মোর অ্যাডভান্স দ্যান দ্যাট সে আমাকে খুব এনকারেজ করেছে মিউজিকে আমার ক্যারিয়ার ইয়ে করার জন্য ফিউচার বিল্ড করার জন্য সো মিউজিকে আসার পিছনে আসলে তার অনেক ইন্সপিরেশনটা অনেক বেশি ইন্সপিরেশন হ্যাঁ অনেক বেশি আমরা শ্রদ্ধা জানাই ওনার প্রতি উনি যেভাবে আপনাকে অনুপ্রেরণা দিয়েছে বলে আজকে আমরা আপনাকে সঙ্গীত শিল্পী হিসেবে পেয়েছি আমরা জানি যে অনেক সুইট সুইট মিউজিক ভিডিও আপনার আছে অলরেডি যেটা দর্শকদের মধ্যে শ্রোতার মধ্যে একটা আলাদা আবেদন তৈরি করেছে সেটা আপনাদের নিয়ে আমরা আজকে দেখতে চাই দর্শককে দেখা যায় সুপ্রিয় দর্শক চলুন আমরা বুশরা জাবিনের একটা চমকের মিউজিক ভিডিও দেখে আসি তুমি চাইলে বৃষ্টি মেঘ ছিল রাজি অপেক্ষা সুদূর বর্ষণে কাশফুলগুলো ছন্ন ছাড়া হলেও আমরা জানি বুশরা ছন্ন ছাড়া না এটা হ্যাঁ এটা অ্যাকচুয়ালি আমি একটু ক্লিয়ার করে দিই এটার বেসিক্যালি অরিজিনাল সং আসলে মিনারের আমি যেটা বলি আমি আসলে খুব আর্লি এজে আমার কর্পোরেট ক্যারিয়ার স্টার্ট করেছি ওয়েন আই ওয়াজ ইন কলেজ মিনারও আই থিঙ্ক হি ওয়াজ ভেরি ইয়াং ওই সময় এই গানটা রিলিজ হয় অ্যান্ড এটা আমার প্লে লিস্টে সবসময় থাকতো আচ্ছা সো 2017 একটা জিপির একটা ইয়ে থাকে প্রজেক্ট থাকে ওইখানে আমাকে বলা হয় অ্যাপিরাসের সাথে এই গানটা কভার করতে হবে অ্যান্ড আই ওয়াজ লাইক ওয়াও আই ওয়ান্ট টু ডু দ্যাট সো ওইখান থেকে আর কি এই গানটা আসা বা এবং আমরা দেখলাম যে মানে খুব চমৎকার আমার মনে হয় জাস্টিস করা হয়েছে সম্পূর্ণভাবে মিনারও উনি বোধহয় খুশি হয়েছেন তাই না ইটস রিয়েলি ওয়ান্ডারফুল তানভীর তারেক আমরা যে শুরু দিয়ে বললাম যে আপনার আসলে এত পরিচয় এত কাজ কোনটা নিয়ে কথা বলবো এত মানে কম সময়ের মধ্যে মিউজিকটা নিয়ে আমরা বলি অল আর কালচার শোবিজ কর্মী আর কি এটাই সবচেয়ে বড় ভালো ছিল শোবিজ কর্মী না কিন্তু আসলে পুরো দস্তুর আপনি একজন সংস্কৃত মানা মানুষ সংস্কৃতিকে লালন করেন অবশ্যই কাজের ক্ষেত্রে বলতে গেলে ওই বললাম যে মিউজিকের কাজগুলোই বলতে ভালো লাগে মানে কেউ যদি জানতে চায় কেমন আছো এর পরের প্রশ্ন যদি কি করছো বলতে গেলে মিউজিকের কাজগুলো বলে ফেলি ওটাই তো এখন যেটা কাজ করে মজা পাচ্ছি বা কাজের ভেতরে আছে যে বেশ কিছু ফিল্মের প্লেব্যাক করছি এবং ব্যাকগ্রাউন্ড স্কোর এটা যদিও অনেক খুব কঠিন এবং ঝামেলা কাজ তারপর আমি একটু করতে চাই কিছুদিন কারণ ওখানে তো অ্যাক্টিং এর একটা ব্যাপার থাকে কালদীপ সে যাচ্ছে স্কোর অবশ্যই খুব এক্সাইটিং কাজ কিন্তু অনেক লেন্দি প্রসেস আর কি অনেক সময় দিতে হয় এবং আর্থিক সংযোগ খুব কম খুব ভেরি ফ্র্যাঙ্কলি বাংলাদেশে ব্যাকগ্রাউন্ড স্কোরটা প্রোডিউসার লেভেলে ওই থিঙ্কিং এখনো আসেনি যে ব্যাকগ্রাউন্ড স্কোরে বাইরের দেশে একটা গানের চাইতে বেশি বাজেট থাকে এখানে উল্টো যাক সেই প্রসঙ্গে যাবো না কিন্তু চারটা ছবির কাজ করছি একটা ছবির কাজ রিলিজ হবে শেষ হয়ে গেছে দিলশাদ হাসান শিমুলের লিডার ছবি সেটার ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর আমার করে এবং দুটো গান করেছি একটা আমি গিয়েছি আর একটা এটা হোম প্রোডাকশন একটা রবীন্দ্রসঙ্গীত করেছি সেটা আমার ঘরে গিয়েছে অনেক গিয়েছে আরও অন্যান্য শিল্পী গিয়েছে আমি মোট দুটো গান এবং ব্যাকগ্রাউন্ড স্কোর করেছি আর মাসুদ পথিকের দুটো ছবির কাজ করছি দুটো ভয়েস দেওয়া হয়েছে একটা বেলাল খান গিয়েছে একটা আমার সুর সঙ্গীতে কোনাল গিয়েছে আচ্ছা সেটাও অলমোস্ট শুট হয়ে গেছে মানে সব মিলে অনেক কাজ কিন্তু আমরা একসাথে পেতে যাচ্ছি হ্যাঁ অনেক বেশ চারটা ফিল্মের এবং মোট আটটা নয়টা গান প্লাস দুটো ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর এগুলো নিয়ে এই এত কাজ নিয়ে সঙ্গীত নিয়ে ব্যস্ততা এবং আমরা মানে যোগাযোগ মাধ্যমে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি সেখানে কিন্তু আপনি পরিবারকে যথেষ্ট সময় দেন সবকিছু মিলে আপনার সাংবাদিকতা পরিবার এবং আপনার সঙ্গীত আপনি মানে আমার মনে হয় এটা আমাদের সবার জন্য একটা গানটা খাওয়া পড়ার মতো করে কিভাবে আপনি মানে গানটা খাওয়া পড়ার মতো করে কিন্তু করি আমরা তাই না হ্যাঁ লাইক সকালে উঠে বাচ্চা স্কুলে চলে যায় এরপর স্টুডিওতে ঢুকি অফিস টাইম আগ পর্যন্ত দুই তিন ঘন্টা কিছু ওয়ার্কআউট করি এরপরে আবার অফিসে যাওয়া বা যেখানে মিটিং থাকে সেখানে গিয়ে আবার যে সন্ধ্যায় ঢুকলাম ওই স্টুডিওতেই কিন্তু এরপরে দুটো তিনটা কখন বেজে যায় এই সবসময় মাথায় কিন্তু একটা ইয়ে থাকে যে আর আচ্ছা আমার আজকে একটু মিক্স নামাবো আজকে এটা গিটার ওয়ার্ক করবো একটু বাঁশি নেব সো গানটা খাওয়া পড়ার মতো করেই আসলে চলে আমাদের মিউজিশিয়ান মানে আসলে আলাদা করে ব্যালেন্স করতে হয় না একদম নিজের জীবনের সাথে আষ্টে পৃষ্ঠে বাঁধা কোন সময় আসলে আগরবাতি মোমবাতি জ্বালায় কেউ মিউজিক করতে বসে না ঠিক এই সময় রুটিন নিয়ে কেউ না সবাই কিন্তু কাজের ভিতরে মিউজিক সেটার মানে প্রমাণ আমরা বিভিন্ন সময় দেখেছি বলেই আপনি এত ভালো ভালো কাজ আমাদের দিতে পারছেন এবং আপনি আমাদের ইন্ডাস্ট্রির খুব গুণী একজন মানুষ ইনস্ট্যান্ট আপনি অনেক কিছু আমাদেরকে দিতে পারেন সব সময় আমরা জানি আজকেও সেটা ব্যতিক্রম হবে না দর্শক দিনে চলে না সেটা এখন দেখি শুনি আমি আজকে একটা সারপ্রাইজ দিতে চাই মানে একটা ইনস্ট্যান্ট লিরিকে আমি একটা কাজ করছি এটা খুব শীঘ্রই রিলিজ হবে আয়না চোখ গানটার নাম আমি ছোট করে একটু গেয়ে শোনাই
আয়নারা কথা বলে নদী কথা বলে না, মোম গলে গলে যায় ভালোবাসা গলে না, অগ্নি ধোয়া হয়ে উড়ে যায় মন কেন উড়ে না, আয়নারা কথা বলে নদী কথা বলে না, মোম গলে গলে যায় ভালোবাসা গলে না, অগ্নি ধোয়া হয়ে উড়ে যায় মন কেন উড়ে না, মন কেন উড়ে না। এবার থাকো বাকিটা ফাইনাল হোক, আমি জানি লিরিকটা কার, বলবো না, সারপ্রাইজ সারপ্রাইজ থাকে। সত্যি খুব খুব চমৎকার, থ্যাংক ইউ। মানে খুব আমাদের একদম জীবনের কথা, হ্যাঁ, লিরিকটা চমৎকার, যে সব কিছু লিরিক থাকে মানে দেখলেই সুর চলে আসে, করতে ইচ্ছে করে, খুব চমৎকার। বুশরা, আমরা মানে যেমনটি দেখেছি আপনি খুব চমৎকার চমৎকার কিছু মিউজিক ভিডিও অলরেডি করেছেন, গান করছেন, প্ল্যানিংটা কি নেক্সট, কি করবেন বা আমরা কি পেতে চাইছি? সত্যি কথা বলতে কি, এক বছর আগে আমার লাইফের প্ল্যানিং টোটালি ডিফারেন্ট ছিল। তখন আমার মেইন ফোকাস সবসময় মিউজিক ছিল, এখনও আছে, এখন খালি স্কেজুয়েলটা একটু ভাগ হয়ে গেছে। সো আমি বেসিক্যালি আমার ক্যারিয়ার ফার্স্টে স্টার্ট করে একটা সোলো অ্যালবাম দিয়ে, যেটা 2015 রিলিজ হয়েছিল, বুশরা সিজন 1। ওইখানে যেটা হয়েছে, আমার ম্যাক্সিমাম প্যাটার্ন রক গান ছিল, ভাইয়া জানেন, বিকজ ভাইয়ের কথা বলতেই হয়। আমাকে সব জার্নালিস্টরা যেভাবে সাপোর্ট দিয়েছেন, আমি এটা মেনশন করতে চাই যে আই ডোন্ট নো অন্য কোনো কান্ট্রিতে এটা হয় নাকি, যে আমাদের এখানে যখন নতুন কেউ আসে, আমি এটা নিজে এক্সপিরিয়েন্স করেছি যে আমাদের মিডিয়ার জার্নালিস্ট ভাইয়েরা যারা আছেন, তারা এত সাপোর্ট দেন, এত হেল্পফুল ওনারা, এটা আসলে বলার মতো না। মানে ট্যালেন্টেড কাউকে আসলে তারা চাই রিপ্রেজেন্ট করতে। রক জেনার ফিমেল আর্টিস্ট কিন্তু বাংলাদেশে কম, সো এই এই ক্ষেত্রে বুশরাকে থ্যাঙ্কস এবং বলজো এটা নিয়ে কাজ করছে, সো অবশ্যই অ্যাপ্রিশিয়েট করা উচিত। সো আমরা একটু কিছু শুনবো না খালি গলায়? অবশ্যই, আমাদের দর্শকরা খুব খুশি হবে। হ্যাঁ, আমি বেসিক্যালি এখন যেটা করছি, যেটা বলে একটু স্রোতের বিপরীতে, মানে আমাকে মানুষ যেভাবে সবসময় চিনে চায়, সবাই আমার কাছ থেকে খুব রক, খুব হাই পিচের গান এক্সপেক্ট করে, বাট আজকে যখন আমি এখানে এসেছি, আমি ভাইয়ের সাথে একটা মিষ্টি গান গুনগুন করছিলাম, ওটাই আমি আসলে আজকে গেতে চাচ্ছি। ইটস আ কভার সং, আজকে অরিজিনালটা না গাই, আমি এই গানটা যেহেতু ভাইয়ের সাথে করছিলাম। ও, তাহলে তো মানে সংগত করার জন্য আছে তানভীর ভাইয়া, আমরা শুনবো। শিওর, কথা ছিল দেখা হবে, দেখা হলো না, হৃদয়ের কথা তার বোঝা গেল না। কথা ছিল দেখা হবে, দেখা হলো না, হৃদয়ের কথা তার বোঝা গেল না। আপনার কাজের মানে যত যা কিছু, সে নিয়ে সারাদিন কথা বলতে হবে, আসলে তৃপ্তি আসবে না। তারপরে আমরা চেষ্টা করেছি আপনার কাজগুলো নিয়ে আসলে কথা বলতে, একটু এখন ফিউচার আসলে আপনার, আমরা অনেকগুলো জানি যে কাজ অলরেডি আসছে, সেই সম্পর্কে শুনেছি, আর কি প্ল্যানিং আপনার? যেহেতু বইমেলা, এবং বইমেলা আমাদের নিয়ে একটা অভিযোগ থাকে যে আমরা মেলায় আসলেই বই বের করার চেষ্টা করি, তো সেই সেই জায়গা থেকে আমি একটু আগামী মাসে ডিসেম্বরে একটি বই প্রকাশ করার চেষ্টা করছি, যেটা গ্রন্থ না, একটি আমার বলবো যে আমার ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন, কারণ বাচ্চু ভাই মারা গেছেন এবং এই মানুষটার সাথে আমরা আমাদের কাজে অকাজে সম্পর্ক প্রায় 23 বছরের। সো হ্যাঁ, কিছু গান করেছি আমার লেখা, কিছু গান তিনি শুরু করেছেন, গিয়েছেন, সেটা বিচ্ছিন্ন ব্যাপার, কিন্তু তার সাথে যে থাকা, আড্ডা দেয়া, ঢাকা, ঢাকার বাইরে কনসার্টে তার সাথে যাওয়া, এই মধুর স্মৃতিগুলো নিয়ে কিছু লেখার চেষ্টা করেছি। আর তাকে নিয়ে প্রায় 27টা আমার, আমি গুনেছি সেদিন, 27টা বিভিন্ন পত্রিকায় ইন্টারভিউ, এলাবোরেট ইন্টারভিউ, সেগুলো নিয়ে গ্রন্থনা করে স্মৃতি দহন নাম একটা বই আমি প্রকাশ করার, নিজের দায়িত্ব থেকে এটা করার চেষ্টা করছি।
যে একটা বই আকারে থাকুক, মানে যারা নেক্সট জেনারেশন বা আমাদের কলিগরা সমসাময়িক অনেকেই এসব গল্প একসাথে পায় না। হ্যাঁ, আসলে মানে এটা আমাদের যে লস এই 2018-র বলার অপেক্ষা রাখে, 18-ই অক্টোবর দিনটা আসলে এটা কখনোই আমাদের মানে স্মৃতির পাতাতে কখনোই আসলে আনন্দ নিয়ে আসবে না। চ্যানেল আইচের যে ব্যান্ড ফেস্টটা উনি করতেন, হ্যাঁ, এটা তো একটা হিস্ট্রি, মানে আমি বলবো যে একটা নতুন ভাবে নতুন উদ্যোগে নতুনদের নিয়ে যাক, এটা আসলে অপূরণীয় ক্ষতি। এবং আমরা আবার শ্রদ্ধা জানাই আমাদের প্রিয় রক স্টার দ্য ভেরি মেলোডিয়াস আয়ু বচ্চন প্রতি। আমরা আপনার গান শুনতে শুনতে বাড়ি যাবো আজকে, তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ইগলু তারকা কথনের আড্ডা। নিশ্চয়ই ভালো লেগেছে, আমরা সবসময় চেষ্টা করি আপনাদের প্রিয় মানুষদের আপনাদের জন্য হাজির করতে, তাদের সঙ্গীত দিয়ে আমরা আজকে শেষ করব আমাদের আজকের এই আয়োজন। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, আর থাকবেন চ্যানেল আয়ের সব আয়োজনের সাথে। বাচ্চু ভাইয়ের যে আমার লাস্ট গানটা শুরু করেছিলেন, একটা সল অ্যালবামে গিয়েছিল, একটু গাইবার চেষ্টা করি। চলে গেলে সময় পড়ে থাকে স্মৃতি মনে খাতা, চলে গেলে সময় পড়ে থাকে স্মৃতি মনে খাতা, দূরে গেলে বেড়ে যায় মনের দহন, বোঝে তখন এই মন তোমায় কত প্রয়োজন, ডুবে গেলে ঘুমে জেগে থাকে স্বপ্ন চোখে তারায়, চলে গেলে সময় চলে গেলে সময়।